Yo, what's up guys? Kemon achen shobai? Welcome back to another gameplay video. So, chole eshechi apnader shorpio channel Bangladesh YT er notun arekti video te. Ajker video title or thumbnail dekho apnara already bujhe gechen. Ajke je amader video ta ache seta holo Bus Simulator Bangladesh er gameplay niye. Ha guys, ektu age amader channel e live hoychilo seta already apnara dekhechen ba dekhen nai seta jodi apnara na dekhe thaken tahole ami niche description er link diye rakhbo ba upor I button er link dewa thakbe. Shekhan theke apnara dekhe nite paren othoba chaile apnara ekhan theke shar mormo shuru nite পারেন আর অনেক কিছুই হয়তো আমার মিস যাবে আপনারা চাইলে সেখান থেকে লাইভটা শুনে নিন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আপনারা আমার সামনে যে গেমপ্লেটা দেখতাছেন এটা হলো বাস সিমুলেটর বাংলাদেশের একটা ডেমো ভার্সন তো এই যে আপনারা কিন্তু ভাই এই গার্মেন্ট মানে এই গ্রাফিক্স বা এরকমই জিনিসগুলো আশা করেন না কারণ যখন গেমটা রিলিজ হবে তখন দেখা গেছে যে গেমটা আরো উন্নতি হবে আর রিলিজের কথা যেহেতু উঠছে এখনই অনেকে কমেন্ট করা শুরু করবেন বা কোনো ব্যাড কমেন্টস বা গালাগালি কিছু একটা করবেন বা যাই হোক কোনো আক্রমণাত্মক কমেন্ট করবেন যে আপনারা তো খালি রিলিজ ডেটই দেন বাট কোনো কিছু তো আপনারা বলেন না ভাই আজকে তাহলে আপনি লাইভটা একটু দেখেন লাইভটা যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার এই কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন এতে দেখা গেছে আমরা যারা ভিডিও বানাই তাদের উপর মানসিক একটা প্রেসার পড়ে যার কারণে আমাদের আর ভিডিও বানাতে ইচ্ছা করে না সো এগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন ভাই অপেক্ষার ফল মিঠা হয় হ্যাঁ এটা কি বললাম আচ্ছা যাই হোক অপেক্ষার ফল মিষ্টি হয় সেটার জন্য আপনারা সব সবসময় জানেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হানিফের কিছু বাস আছে তারপরে শীতল যেটা ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলে তারপরে বন্ধন আরও তারপরে এখানে চার দোকান টোকান আছে আর আমাদের টার্মিনালের নাম ঢাকা বাস টার্মিনাল তো এই যে এখানে যে টার্মিনালটা এখানে দেওয়া আছে তো এটা হলো আমাদের গেমের মানে মেইন যে থিম মানে বর্তমানে এই গেমটা মাত্র ই করা হয়েছে যে টার্মিনালটা বানানো হয়েছে একটা মডেল তো এখানে এই মডেলটার উপরে মানে কাজ করবে আরও জিনিসগুলো আরও বেটার করা হবে এক ভাই কমেন্ট করছেন যে গাড়ির যে গ্রাফিক্সটা আছে সেটা একটু কার্টুন লাগতেছে ভাইয়া এটা মাত্র ডেমো ভার্সন অরিজিনাল ভার্সনে আরও অনেক 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 ভালো জিনিস থাকবে ইনশাল্লাহ আশা করি তো এখানে আমাদের যে হানিফের যে ভলভো বাসটা আছে তো আমরা সেই বাসটাকে নিয়ে এখন আমরা স্টার্ট করে দিচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো দেখা যাক আমরা কতদূর যেতে পারি আপনার আশেপাশের যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো একটু খেয়াল করলে করতে পারেন যে এখানে বিভিন্ন বিল্ডিংয়ের যে টেক্সচারগুলো আছে সেই টেক্সচারগুলোও খুবই ভালো এখন পর্যন্ত খুবই ভালো আছে যার কারণে আর যার মধ্যে এখন আরও ওনারা আরও কাজ করবেন আর মূলত এই গেমটা রাফাইক্লোন না মানে রিফাইক্লোন গেমসের না এই গেমটা হলো গোস্ট ইন্টারেক্টিভের তো রিফাইক্লোন গেমস আমাদের কাছে অনেক আগে বলছিল যা যেটা আপনারা জানেন যে বাস সিমুলেটর বাংলাদেশ আরও অনেক আগে আসার কথা হয়েছিল যেটা রিফাইক্লোন গেমস অলরেডি আমিও বলেছি সেটা রিফাইক্লোন গেমস সেটা তারা বলে দিছিল যে বা তারা তিন চার ডেট দিছিল যে এত ডেটে বা এই দিনে গেমটা রিলিজ হবে বাট তারা হয়তো বা কোনো না কোনো কারণে তারা পারে নাই কোনো না কোনো সমস্যা ছিল গেমের মধ্যে যার কারণে গেমটা রিলিজ হয় নাই বাট এই গেমটা বাস সিমুলেটর বাংলাদেশ যে এই গেমটা দেখতে পারতেছেন এই গেমটা হলো গোস্ট ইন্টারেক্টিভ মোবাইল এই অন্য একটা টিম তো ওই বাস সিমুলেটর বাংলাদেশের অরিজিনাল মানে ফার্স্টের দিকে যারা রিফাইক্লোন যে টিমটা ছিল সেখান থেকে অনেকে এখানে কাজ করতেছে এই গোস্ট ইন্টারেক্টিভ মোবাইলে তো রিফাইক্লোনও মানে বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে কাজ করছে বাট দেখা গেছে এখন দুই রকম বাস সিমুলেটর হতে পারে বাট বাংলাদেশি দুটোই বাস সিমুলেটর বাংলাদেশ বাট দুইটা দুই কোম্পানি তৈরি করতেছে তাই সবাইকে আমরা শ্রদ্ধা করি সবাইকে আমরা সাপোর্ট করবো রিফাইক্লোনকেও আমরা সাপোর্ট করবো গোস্ট ইন্টারেক্টিভ দুইটাকেও সাপোর্ট করবো আর রিলিজ গেমটা রিলিজ দেওয়ার কথা আমি সবার শেষে বলে দেবো তো আপনারাই আমাদের যে রাস্তাটা এখন রাস্তাগুলো দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে মনে হচ্ছে আমরা আকাশে চলে যাচ্ছি বাট আমরা আকাশে যাচ্ছি না এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলোতে পরবর্তীতে বিল্ডিং আরও অনেক বিল্ডিং টিল্ডিং যোগ হবে বা রাস্তার পাশেপাশে যেমন দেখা গেছে যে ধান ক্ষেত থাকে তারপরে বিভিন্ন নদী নালা খাল বিল তারপরে মানুষজন হয়তো বা থাকতে পারে তারপর বিভিন্ন তারপর অন্যান্য যে ট্রাফিকের একটা ব্যাপার আছে যে ট্রাফিক যে বাসগুলো থাকবে নাকি না সেই ট্রাফিকের বাসগুলোও এখানে তারা অ্যাড করা হবে মূলত এখন আমাদের কোনো ট্রাফিক নাই যেহেতু সো ট্রাফিকও অ্যাড করা হবে তো এক ভাইয়া কমেন্ট করছিলেন যে গাড়িতে যখন আমরা চালাবো তো গাড়িতে গান অ্যাড করা যায় মানে যেটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে করা যায় আমরা যখন বাসটা চালাই তো ওইখানে গান অ্যাড করা যায় বাট এটা এখনও তারা শিওরিটি বলে নেই মানে
মানে যারা গেমসটা বানাইতেছে তারা এখনো সিওরিটি বলেনি যে আমরা যখন বাসটা চালাবো তখন সেখানে গানটা অ্যাড করা যাবে নাকি। আর আপনাদের সবচেয়ে বড় একটা জিনিস সেটা হলো আপনারা এখানে গেমের মধ্যে ভাঙাচোরা রাস্তা চান। হ্যাঁ, এখানে তারা বলছে যে ভাঙাচোরা রাস্তা দেওয়া যাবে, দিয়ে তারা অলরেডি টেস্ট করা হয়ে গেছে। বাট ভাঙাচোরা রাস্তা যদি দেয় তাহলে জিনিসটা আমাদের যে গেমটা আছে এটা একটু অপটোমাইজটা একটু মানে আপনাদের বাংলাদেশে বর্তমানে 2GB 3GB ফোনের সংখ্যা অনেক বেশি, 6GB 7GB 6GB 8GB যে ফোনগুলো আছে তো এদের খুবই এগুলো খুবই কম। তো বাংলাদেশে হিসাবে 6GB 8GB প্রাইসটা একটু বেশি পড়ে যেতেছে, যার কারণে তারা এখন বর্তমানে আর কি ভাঙাচোরা রাস্তাটা দিতে চা মানে দিবে না, একরকম দিবেই না। তো ভাঙাচোরা রাস্তাটা দিলে কি গেমটা অপটোমাইজ হইতেছে না বা গেমের ওজন আরেক বাইরে যেতেছে, যেটা আপনাদের 2GB বা 3GB যেটা আপনাদের রেকমেন্ডেশন যে 2GB অন্তত 2GB যে ফোনগুলো আছে সর্বনিম্ন 1GBও তারা ট্রাই করবে, বাট 2GB একটা ফোন হলে আপনারা বেটার গেমটা গেম প্লে পাবেন। তো সেরকমভাবে গেমটা যদি আপনারা চান তো এরকম মানে নর্মাল যেরকম রাস্তা থাকে সেরকম রাস্তা বা বিল্ডিং বা গাড়ি ট্রাফিক সেরকম থাকবে, সো আপনারা সেরকম খেলতে পারবেন। বাট যদি ভাঙাচোরা রাস্তা হয় তাহলে সেগুলো আর কি আরও অনেকটা গেমটা ভারী হয়ে যায়, যেটা আপনাদের আপনারা ল্যাগ পাবেন, গেমের মধ্যে অনেক হ্যাং ট্যাং করবে আর কি। আর এখানে আপনারা যে যতটুকু আমাদের দেখালো যে ঢাকা নারায়ণগঞ্জ রুট, তো এই যে আমাদের যে গেমটা আছে এই গেমটা রিলিজ হবে ঢাকা নারায়ণগঞ্জ রুটটা যদি রুটটা পুরোপুরি হওয়ার পরে আমাদের এই গেমটা রিলিজ হয়ে যাবে। তো গেমটা রিলিজ হবে তা সেটা আমি আর একটু পরে বলতেছি। হ্যাঁ ভাই, আমি একটু বেশি দেরি করে ফেলতেছি। হ্যাঁ ভাই, সমস্যা নেই, একটু পরে বলতেছি। তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেক্সচার আছে, যেমন রানার, স্যামসাং, ইলেকট্রো, আরও অনেক কিছু আছে এখানে, যে শক্তি ঔষধালয়, তার মানে বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো রাস্তার টেকচার, গাছের গ্রাফিক্স, তারপরে বিভিন্ন ব্যানারের আর্ট, তো এইসব জিনিসগুলো আমাদের গেমের মধ্যে দেখা যাচ্ছে। তো আমাদের গেমটা এখন আমি একটু রিলিজ নিয়ে কথা বলি, গেমটা শুরুতে কী কী রিলিজ হবে বা কী কী অ্যাড হবে। তো গেমটা যখন আমাদের রিলিজ হবে, গেমটা রিলিজ হবে একটা রুট নিয়ে, সেটা হলো ঢাকা নারায়ণগঞ্জ এরকম একটা রুট নিয়ে গেমটা রিলিজ হবে। পরবর্তীতে গেমটা আপডেট হবে, আপডেটে আপডেটে তারা আস্তে আস্তে গেমটার ওজন বাড়াবে, গেমটা আস্তে আস্তে গেমটার মধ্যে বিভিন্ন জিনিস অ্যাড করবে, যেমন আরও অন্যান্য রুট যেগুলো থাকে সেগুলো অ্যাড করবে গেমের মধ্যে। তো বর্তমানে গেমটা রিলিজ হচ্ছে একটা রুটেই, সেটা হলো ঢাকা নারায়ণগঞ্জ রুট। সেটা হলো আপনারা তো অলরেডি ডেমোতে দেখতে পারছেন যে ঢাকা নারায়ণগঞ্জে যে রুটের বাসগুলো চলে, শীতল, বন্ধন, এগুলোই আর কি আমাদের বাসে বর্তমানে ডেমো হিসাবে আছে। আর এখন হলো আমাদের রিলিজের কথা। তো ডেভেলপার ভাইয়ারা আজকে লাইভে বলেছে যে গেমটা যদি রিলিজ করার জন্য অন্ততপক্ষে মানে মিনিমাম যদি একটা রুট কমপ্লিট করা যায় তো মিনিমাম একটা রুট কমপ্লিট করতে অন্ততপক্ষে 2 মাস সময় লাগবে। তো আপনাদের কাছে 2 মাস সময় তারা লাইভে চাইছে। আপনারা অনেকে বলছেন যে ঠিক আছে তুই আপনারা সময় নেন বাট ভালো একটা গেম আপনারা দেন, বাট আপনারা সময়ের কথাই বলেন আবার আপনারাই বলেন যে তাড়াতাড়ি গেম রিলিজ হতে, তাহলে আমরা কোন দিকে যাব? সো যে কোনো একদিকে যেন হয় সময় দেন, নাহলে ইগনোর করেন যে যেটা আপনার ইচ্ছা, কারণ যত সময় দেবেন তত জিনিসটা ভালো হবে। সো 2 মাস একটু ওয়েট করাই যায়, দেখা যাক কী হয়, রিফ্যাক্লোনের মতো হয় না গোস্ট ডিরেক্টিভ তাদের সম্মান বাজায় রাখতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। দেখা হয় পরের ভিডিওতে, তো তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।